الحمد لله نستعينه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال تعالى ولكن الله حبب إليهم الإيمان والزين في قلوبهم وكره إليهم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال عليه الصلاة والسلام. الله تعالى دنيا مانوش کے دعوت دیے سے ایمان آنو مانوش ارمو تو যেরকম মানুষ ইমানে নিছে, কামা আমানান নাস, ওলামারা বলেন যেখানে মানুষ বলতে সাহাবার বোঝায়, কিন্তু আল্লাহ তাআলা সাহাবাদের মধ্যে ইমানটা বলেন, মানুষের মতো ইমান। তো আমরা এই ধরনের কথা ব্যবহার করি যে মানুষের মতো মানুষ, আর সাহাবারাই ছিলেন পরিপূর্ণ অর্থে গভীর অর্থে মানুষ। সেজন্য শুধু ইমান আনা নয়, মানুষের মতো ইমান আনা। তো সব কথাই মানুষের মতো হওয়া চাই। দিনের ময়দানে অন্যান্য ময়দানেও একটা কথা খুব বেশি চর্চার মধ্যে আসে, মেনে চলা। হালের বলদ সেও মেনে চলে, লাঙল টানতে বলে সে টানে, এটা ওই তাহাত। কিন্তু মানুষেরকে যে ইতাহাতের দাওয়াত দেওয়া হয় ওটা বলদের ইতাহাত নয়, মানুষের মতো ইতাহাত। তো সেজন্য শুধু মানা নয়, মানুষের মতো মানা, বলদও মানে, কুকুরও মানে। কুকুরকে তার মনিব তার দিকে লেলিয়ে দেবে, সে গিয়ে তাকে তাও মানল। তার মনিব বলল প্রভুকে গিয়ে মারো, আক্রমণ করো, কামড়াও। কুকুর বাধ্য, এটা হাত আছে তার, সে গিয়ে কামড় মারল। কিন্তু মানুষকে ওইভাবে এটা হাতের দাওয়াত দেওয়া হচ্ছে যে কুকুরের মতো লেলিয়ে দিলে তুমি কি কামড় মেরে দিলে, বা বড়দের মতো হাল চাষ করতে বলে তুমি হাল চাষ করলে। গৃহস্থ যে জমিতে চাষ করছে ওইটা তার নিজেরও হতে পারে, আবার জোর দখলের জমিও হতে পারে। বড়দ এই কথা জিজ্ঞেস করে না যে এই যে আমি লাঙ্গল টানছি এই জমির আপনি বৈধ মালিক কিনা, নাকি জোর দখল করে রেখেছেন আমাকে যে চাষ করাচ্ছেন, এই প্রশ্ন বলদ করে না। সে মারা কাজ মানে, কিন্তু একজন মানুষের জন্য এটা কোনো কামাল নয় যে আমি খুব বাধ্য, আমি মেনে চলি, আমার মালিক যা বলে আমি এটা করলাম। বড়দের জন্য এটা কামাল। বড়দকে বাজারে বিক্রি করার সময় যদি তার এই গুণাবলী বলে যে গৃহস্থ যেভাবে চালায় সেভাবে চলে, তো বড়দের জন্য এটা নিঃসন্দেহে একটা গুণ। কিন্তু এটা মানুষের জন্য এটা কোনো গুণ না, বরং দোষ। বড় দুর্ভাগ্য দুনিয়ার মানুষ
বড় একটা অংশ। শুধু যে নিজে থেকে গুণ হারিয়েছে তাই নয়, বরং গুণ কি দোষ কি ভালো কি মন্দ কি সব ওলটপালট করবে। সমাজে এটা খুব প্রচলিত কথা, কারো প্রশংসা হিসেবে বলা হয় ও কারো সাথেও নেই পাচেও নেই, প্রচুর কথা আছে। মানে ওর প্রতিবেশীরা আছে ঝগড়াঝাড়ি করে মারামারি করে, কেউ হালাল খায় কেউ হারাম খায়, যে কেউ চুরি করে কেউ ডাকাতি করে, ওসবের মধ্যে নেই। তাকে যদি জিজ্ঞেস করে যে তোর প্রতিবেশী তারা রাতে চেঁচামেচি শুনি কি ব্যাপার, আমি জানি এই বাড়ি দেখলাম যে দুদিনে ভাঙা বাড়ি ছিল, তিনতলা বানি বেড়ে বানি ফেললো কি করে, ওসব অভিযোগ তো আমার কোনো ব্যাপার নয়। ডানে বায়ের সামনে পেছনে আমার ভাই আমার বাপ কে কি করে এগুলো কোনটা আমি দেখি না, এটা আমার দেখার ব্যাপারও নয়। আমি কারোর সাথেও নেই পাশেও নেই, খুব প্রচলিত কথা, আমি মহাগুণী ব্যক্তি। এইটা যদি সে যদি মানুষ না হয়ে একটা বলদ হত নিঃসন্দেহ এটা, কিন্তু মানুষের জন্য এটা কোনো গুণ বড় তাকে দোষারোপ করা হয়েছে। কাফির দেশের মধ্যে বলা হয়েছে ইয়া কুলু না কামা তা কুলুর আনা, ওরকম খায় বা খায় দেয় যেমন চতুষ্পদ খায় দেয়, ও কারো ডাইনি না পাচেও নেই, তার ঘাস সামনে পড়লো শিখেল। তো মানুষকে প্রথম তো মানুষ হতে হবে, এরপরে ভালো বা মন্দ হওয়ার প্রশ্ন। মানুষই যদি না হয় তাহলে ভালোই বা কি আর মন্দই বলবে, কেউ এসে তার বলদ সম্বন্ধে জিজ্ঞেস করে যে এই বলদ এটা কি মুত্তাকি না ফাসিক। কার সম্বন্ধে জিজ্ঞেস করছো, যে তোমার বলদ সম্বন্ধে, তো বলদ সম্বন্ধে এই প্রশ্নই অবাধ্য, বলদ মুত্তাকি হয় না ফাসিক হয় না, বলদ বলদই। প্রথম কথা হলো বলদ, মানুষ যদি হতো তবে এই প্রশ্ন উঠে সে মুত্তাকি না ফাসিক, মুমিন না কাফের, বলদের জন্য এই কথাগুলো একেবারেই অবাধ্য। কুকুরের জন্য কুকুরকে লেলি দিল, কুকুরে কাউন্ট করে দিল, যদি এই ব্যাপারে কোনো বিচার হয় শরীয়তের মানদণ্ডে শরীয় কাজী বা দুনিয়ার কোনো জজ বিচার করছে, কুকুরে বিচার করবে না, যে লেলিয়ে দিয়েছে তার বিচার, কুকুর কোনো দোষ ধরবে না। কুকুরের বিরুদ্ধে যদি উকিল কিছু বলে তাকে বলবে যে ওটা কুকুর, ওর পক্ষে বিপক্ষে কোনো কথা হবে না, ওর কোনো দোষও নেই গুণ নেই, এই যে তার জন্য জান্নাত না জাহান্নাম। মানুষ মানুষে নিজেকে চতুষ্পদ বাড়াবে না, আল্লাহ তাআলা তাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছে, প্রথম কথা তার মানুষ হওয়া যায়, সে নির্বোধ হবে না যে ডানে বাই কি ঘটে আমি এগুলো খেয়াল করি না, আমার খেয়াল করার দরকার নাই, আমি একজন নির্বোধ ব্যক্তি। তো মানুষের জন্য নির্বোধ হওয়া এটা কোনো কামাল, এটা মানুষের অমানুষ হয়ে গেল, মানুষ হবে তার বোধ থাকতে হবে, শরীরের হুকুম তাই। যে সুদ খেলো, যে হিসাব করল, যে কালি এনে দিল সবার উপর বিষয়, তো শুধু যে সুদে ব্যবসা করে লেনদেন করলো তা নয়, যে হিসাব করলো তার উপর, এই হিসাবের জন্য যে কাগজ কলম এনে দিল তার উপর, ও পিয়ন। তো পিয়নকে বলা হলো যে তুমি যে কাগজ কলম এনে দিচ্ছ এই কাগজ কলমকে সে কি হিসাব করে, খুঁজ দিয়েছে কোনোদিন ভাই? ওটা আমার ব্যাপার, আমি একজন পিয়ন,
ওগুলো দেখা আমার ব্যাপার, তার ব্যাপার তা আমি জানি, আমার ব্যাপার না। ও নিজে নিজেকে যতই পিয়ন মনে করা যায় মনে করুক, আল্লাহর কাছেও ছুটতে পারে, কারণ আল্লাহ তাআলা তাকে মানুষ বানিয়েছে, তাকে কোনো স্লট মেশিন বানায়। আজকাল আমাদের দেশে অটো মেশিন না থাকলেও অন্যান্য দেশে আছে, তো কাগজ আনবার জন্য মানুষের দরকার হয়, বোতাম টিপলেন মেশিন কাগজ দিয়ে। কলমের জন্যও হয়তো ওয়ার্কম স্লট মেশিনে যে টিপলে কলম দিয়ে দেবে, তো যদি সে স্লট মেশিন হতো তাহলে তো সে নাজাত পেয়ে যাবে যে আমি মানুষই না, অতএব আমার কোনো বিচারও নেই। কিন্তু যদি সে নিজেকে মানুষ হিসাবে দাবি করে, আর দাবি এক করতে দাবিদার না হলেও তাকে মানতে হবে, সে যদি নিজে বলে যে আমি তো মানুষটা, আমি বলো হাসর দিন আল্লাহ তাআলা এই কথা মানবে, আমি তোমাকে মানুষ বানিয়েছি তুমি কেমন করে বলত হয়ে গেল, তোমাকে স্বীকার করতে হবে মানুষ। এই কথা বলে সে পার পেয়ে যাবে না যে আমি কারো সাধনে বাঁচেও নেই, ওরা সুদের কারবার করেছে ওদের ব্যাপার, আমার কাজ আমি কেরানি হিসাব করে দিয়েছি যে কে সুদ নিল কে নিল নিল না, কি হালাল না হারাম ওঠার বাবা না হিসাব করে আমার কাজ, আমি হিসাব করে দিয়েছি। এই কথা বলে সে পার পাবে কেন পাবে না? ঘুরে ফিরে উত্তর একটাই যে তুমি বলো না তুমি মানুষ, ওই কথা বলে আমি কারো সাধুও নেই পাশেও নেই, ওরা কি হারাম খায় না হালাল খায় ওটা আমার কি ব্যাপার, তা নয়, তাকে দেখতে হবে। শুধু যে হিসাব করে থাকবে, যে কাগজ এনেছে কালি এনেছে সেও জীবন, বাচ্চা বিলাসিতা করে সিল্কের পোশাক পরে। এক মুফতিকে জিজ্ঞেস করা হলো যে যে দর্জি সেলাই করে দেয় জামা সেও জালিম কিনা, বাচ্চা তো জালিম হারাম কাজ করছে কিন্তু যে জামা সেলাই করে দেয় সেও জালিমের সহযোগী হিসেবে বিবেচনা হবে কিনা, যে বাচ্চাকে সাহায্য করলো সহযোগী। মুফতি উত্তরে বললেন যে সে জুলুমের সহযোগী না, সে নিজে জালিম, যে সুতা এনে দেয় সে সহযোগী। যে বাচ্চা হারাম পোশাক পরে ও যেরকম জালিম, যে দর্জি সেলাই করে দেয় সেও জালিম, সহযোগী ওই ব্যক্তি যে সুতা এনে দেয়। তো এটা কোনো কামালের কথা হলো না যে আমি এটা এসবের মধ্যে নেই বা আমি লোকে কি করে ওটা আমি দেখি। বহুদিন আগে এক জায়গায় আসতে গিয়েছি, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, ভালো মানুষ ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলার জন্য নসিব করুক। আসতে গেছি ওনার কাছে, তো উনিও হুবহু এই কথা না হলেও তার ধারে কাছে কথা বলছেন যে কাউকে ঢোকাই না, মিথ্যা কথা বলি না, এটাই তো যথেষ্ট, আমি আমার কাজ করে যাচ্ছি, অন্যায় করি না, চুরি ডাকিতে করি না, ঠকাই না, মিথ্যা বলি না, এটাই যথেষ্ট। তো ওনার ওই ঢাকাতে বাড়ির কাছে কলা গাছ ছিল, ওখানে কাছে দেখা যায়। আমি ওনাকে বললাম যে আপনি আপনার নিজের যেসব গুণাবলী দাবি করলেন ওই কলা গাছ সবগুলো গুণাবলীর অধিকার, সে ঠকায় না, কোনদিনই কলা গাছ কাউকে ঠকিয়েছে নাকি, কোনদিন কাউকে মিথ্যা কথা বলেছে, কোনো ধোকাবাজি করেছে? তেমনি আপনার নিজেকে যে গুণে গুণান্বিত করছেন এই সব গুণ তো এই কলা গাছে আছে, আপনি কলা গাছের চেয়ে ভালো দাবি করবার কাছে আপনার কোনো যুক্তি আছে কিনা যে আমি কলা গাছের চেয়ে ভালো, নাকি কলা গাছে সন্তুষ্ট? তো আল্লাহ তাআলা তাকে মানুষ বানিয়েছে, যেদিন আমি বলব যে আমি তো কলা গাছ, এই কথা বলে সে হাসর ময়দানেও পার, তুমি কলা গাছ না তুমি মানুষ, তো মানুষের মতো তোমার হিসাব করাও, কলা গাছের মতো নয়, তুমি মানুষ তুমি বলো না, কার জমি চাষ করলে তোমাকে তোমার দেখা উচিত ছিল, কোন হিসাব করলে কোন হিসাবের জন্য কালি এনে দিলে তোমার দেখা উচিত ছিল, আমি কারোর সাথেও নেই পাচিয়ে নেই, আমি একজন ছাগল, তো ছাগল বললে হবে না,
মায়ের পেটে, মানুষের মায়ের পেটে তোমাকে জন্ম দেওয়া হয়েছে, তুমি কেমন করে ছাগল হয়ে গেল? নির্বোধ হয়ে যাওয়া কোনো কামাল নেই, কিন্তু বড় আফসোসের কথা, দুনিয়ার বড় একটা অংশ এটাকে বড় কামাল মনে করে, প্রশংসা হিসাবে কারো সাথেও নেই, পাচেও নেই, খুব ভালো মানে। সাহাবাদের শুধু যে তারা অন্যায় করতে না, তার বড় বৈশিষ্ট্য হল সচেতন ছিল, নির্বোধ। একজন মানুষের জন্য কোনোভাবেই নির্বোধ হয়ে যাওয়া এটা কোনো কামালও নয়, কোনো আনন্দের কথাও। প্যারালাইসিস রোগী ওর কোনো বোধ নেই, পিন দিয়ে খোঁচা দেয় প্যারালাইস পা, আ বলে না। আমার পরিচিত একজনের দুই ছেলে ছিল, দুটো কিছুদিন পরে মারা গেছে, অসুস্থ ছিল, তখনই জামাতে পাকিস্তানে ছিলাম, বাংলাদেশের রাস্তা রাস্তা পথ বন্ধ ইসলামাবাদে, তো স্কুলের বয়সের ছেলে, ইসলামাবাদে ঠান্ডা পড়ে, ঠান্ডা হওয়ার কারণে হিটারের কাছে পা রেখে বসেছে, পা রেখে বসেছে এটা বলা যায় বা এটাও বলা যায় যে হিটার কাছে রেখে তাকে বসানো হয়েছে। অসুস্থ ছিল মারাত্মকভাবে, নিজে নড়াচড়া বেশি করতে পারেও না, আর বড় তার চেয়ে বড় অসুবিধা হলো তার যথেষ্ট বোধ ছিল শরীরের, অনেক রয়েছে কেউ খেয়াল করলে বা টের পায়নি হিটার কত দূরে কত তাপ লাগে, পা পুড়ে গেছে, কিন্তু ও বুঝেনি যে পা পুড়ে যাচ্ছে, কারণ বোধ না থাকার কারণে। এই অবস্থা কারো জন্যে কোনো আনন্দের কথা নেই, যে আমার কোনো বোধ নেই। সাময়িকভাবে কিছু সুবিধা থাকতেও পারে, সাময়িক সুবিধা রয়েছে যে গরম লাগছে টের পেল না, টের না পাওয়ার কারণে তার কোনো কষ্ট হলো না, কিন্তু এই সাময়িক সুবিধায় ও তার নির্বোধ হওয়া পোষায়, খোঁচা দিল ব্যথা লাগলো না, তো এই ব্যথা না লাগা তার নির্বোধ হওয়ার ক্ষতি ক্ষতিপূরণ হয়, চাইবে যে আমার বোধ থাকুক। প্যারালাইসিস রোগী তার পায়েটা কোনো বোধ নেই, চিকিৎসা চলছে, পরীক্ষা করা হয়, পরীক্ষার একটা পরীক্ষা হচ্ছে যে পিন দিয়ে খোঁচা দেওয়া সে ব্যথা পায় কিনা, পিন দিয়ে আস্তে আস্তে করে খোঁচা দেয় আর তার চোখের দিকে তাকায় যে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আছে কিনা, নাই। একদিন হঠাৎ করে সে চিৎকার করে উঠল যে পায়ে ব্যথা পাচ্ছে, এই খবর ওর জন্যে এবং তার আত্মীয় স্বজন তার আপনজনের জন্যে বড় সুসংবাদ। ব্যথা যত কষ্টই হোক ওইটা কোনো ব্যাপার না, ওর যে বোধ ফিরে আসছে এইটা অনেক বড় ব্যাপার, তা নিঃসন্দেহে এটা বড় সুসংবাদ যে ও ব্যথা পেয়েছে, ব্যথা অনুভব করতে পারছে। তো মানুষের দিল ভালো মন্দ অনুভব করতে পারা এটা তার মানুষ হিসাবে তার দাবি, আর এটা থেকে মানুষ হিসাবে তাকে প্রমাণ করে যে একজন মানুষ। সাহাবাদের এই বোধ ছিল, তার নির্বোধ ছিলেন প্রত্যেক ব্যাপারে, চারপাশে কাছে দূরে সব ব্যাপারে তাদের বড় সচেতন ছিলেন, আর নিজ এ ব্যাপারে দায়িত্বও ছিল। বাচ্চারা খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে, অন্য বাড়িতে ঢুকেছে পাশে বাড়িতে, ফিরে এসে কি কথার মধ্যে বলছে যে তার স্বামী স্ত্রী দুজন আলাদা বিছানা,
বাচ্চাদের কথা থেকে বাচ্চার বাপ শুনলেন, শুনে প্রতিবেশী তাকে ডাকলেন, ডেকে বললেন যে বাচ্চার কাছে শুনলাম যে তোমাদের বিছানা নাকি আলাদা। কেন? হ্যাঁ আলাদা। কেন? স্ত্রী এখন নাপাক অবস্থায় আছেন মাসিক, সেজন্য আলাদা বিছানা করেছে। উনি বলেন যে রসুল সাল্লাহ আমাদেরকে এই শিক্ষা দেননি, তুমি যাও একসাথে বিছানা করবে। বর্তমান সমাজে এই ব্যক্তিকে খুব দোষারোপ করবে, এর কোন প্রাইভেসির সেন্সই নাই। অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে কোন সিভিক সেন্সই নাই। তো বড় কামাল একজন মানুষের মধ্যে বলত হয়ে যাওয়া, মল্লকে বাঁচলকে ভালো কি মন্দ কি এসব দেখা আমার ব্যাপার। নিজের ছেলে ছেলের বউ বা মেয়ে জামাই তাদের মধ্যে যদি আভ্যন্তরীণ কোনো সমস্যা হয়, তাহলে আমাদের দেশে গ্রামীণ সমাজের বা গ্রামীণ সামাজিক অবস্থানে যারা তারা তো এই ব্যাপারে চিন্তিত হয়, কিন্তু যারা আধুনিক হাই সোসাইটির লোক তারা এইসবেও না জানা হস্তক্ষেপ না করাকে শুদ্ধ মনে করে, এটা তাদের ব্যাপার, আভ্যন্তরীণ ব্যাপার। আর বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায় যে সব ব্যাপারেই তাদের আভ্যন্তরীণ ব্যাপার। গ্রিক পুরা কথাগুলোতে মিথোলজি ওখানে অনেক গল্প আছে, তাদের দেবদেবীর অনেক গল্প। গ্রিক দেবদেবীরা বড় বেশি ঝড়াঝাতি করে আর নানান ধরনের আমাদের প্রচলিত ভাষায় দুই নম্বরই কাজ করে। অনেক দেব অন্যজনের দেবীকে নিয়ে পালিয়ে যায়, এই জাতীয় গ্রিক পুরাকথার মধ্যে প্রচুর আছে। যাই করুক দেবতার পজিশন থেকেও পড়ে না, যত অন্য অন্য দেবের দেবীদেরকে নিয়ে পালিয়ে গেল বা যা কিছু করলো না কেন, এইটা সাধারণ পাবলিকের কাছে এটা দেবতাদের আভ্যন্তরীণ ব্যাপার। ওসব ব্যাপারে আমাদের মাথা খাওয়ার কোনো দরকার নেই। আমার কাছে উনি একজন দেবতা, বাস দেবতা বাস, এর চেয়ে বেশি দেখা করার দরকার। সে পূজা করছে, তা কার পূজা করছে তাও সে বলে ওটা আমার দেখার ব্যাপার। বিদাতিরা যেরকম পীর সাহেব কি করে ওইটা উর্ধ্ব জগতের ব্যাপার, ওটা দেখা আমাদের ব্যাপার। আমরা সাধারণ মানুষ ওগুলো কি বুঝি? তো নির্বোধ হয়ে যাও, এটাকে দুনিয়ার বড় একটা অংশ বড় প্রশংসার চোখে দেখে কামাল হিসেবে দেখে যে আমি নির্বোধ। এই শব্দ ব্যবহার করে না, ভাষা ভিন্ন কিন্তু অর্থ এটি। এক আশ্রমে গরু একটা আছে, আশ্রমেরই গরু, আর ওই আশ্রমে তুলসী গাছও আছে। গরু অক্ষর অগ্রসর হচ্ছে তুলসী গাছ খাওয়ার জন্য। বাইরে থেকে আগত এক ব্যক্তি আশ্রমের লোক না, সে যখন দেখেছে যে গরু গিয়ে তুলসী গাছের দিকে যাচ্ছে, তুলসী গাছ খাবে, তো গরুকে বাধা দিয়েছে। বাধা যখন দিয়েছে যে খুব আদবের সাথে যে বাধা দিয়েছে তা নয় যে আপনি অনুগ্রহ করে এদিকে আসবেন না, তা তো নয়, বরং দূর দূর বলেছে যা যা বলেছে যাতে গরু তুলসী গাছ না খায়। তো আশ্রমের রক্ষক যে সে দৌড়ে এসেছে গরুর সাথে এই বেয়াদবি করতে দেখে বাধা দিচ্ছে, আরে না দেবতা দেবতা, সে বলল যে তুলসীও তো দেবতা, ওকেও যে খেয়ে ফেলছে, ওই দেবতা রক্ষা করতে হবে না। তোর আশ্রমের লোক রক্ষক সে বলল
যে ওইটা দেবতাদের আভ্যন্তরীণ ব্যাপার, গরু দেবতা তুলসী দেবতা, এখন তারা কাকে খেলো না খেলো ওইটা দেখার ব্যাপার আমাদের, তাদের আভ্যন্তরীণ ব্যাপার। তো সাহাবারা প্রথম কথা সচেতন, আর আল্লাহ তাআলা আমাদের কাছে সচেতনতা চায়। মানুষ মানুষের বৈশিষ্ট্যই চেতনা, অচেতনাই যদি না থাকে তো মানুষ না, সে শারীরিক অর্থেও প্যারালাইজ হয়ে গেল, তো শারীরিক অর্থে সে বড় দুর্বল ব্যক্তি, তার অমানুষ না থেকে বলা হবে না, কিন্তু এটা কোনো কাম্য অবস্থা নয়, তার কোনো বোধ নেই, চোখ আছে দেখতে পায় না, কান আছে শুনতে পায় না, হাত পা আছে চামড়া আছে স্পর্শ করতে বোধ নেই, এ কোনো অবস্থায় তার কোনো কাম্য অবস্থা নয়। কাম্য অবস্থা হচ্ছে সে যেন তার ইন্দ্রিয়গুলো সক্রিয় হয়, চোখ দিয়ে দেখতে পারা, পরবর্তী কথা সে হালাল দেখবে না হারাম দেখবে ওটার পরে কথা, প্রথম তো দেখতে পারা চাই, শুনতে পারা, শুনতে পারা চাই, হালাল শুনবো পরে অন্য পরে কথা। তো শরীয়ত তার উপর প্রযোজ্য যার এই ইন্দ্রিয়গুলো কাজ করে, যার বোধ আছে, যার বোধই নেই তা তো সে তো শরীয়তের আওতার মধ্যে আসেই না। আল্লাহ তাআলা এই দিন বা শরীয়ত কুকুরের জন্য দেননি, বড়দের জন্যও দেননি, মানুষও নির্বোধ মানুষের জন্য দেননি, বরং শরীয়তের হুকুম হচ্ছে বালিগ আকিলের উপর, যার আকল আছে বোধ আছে, নির্বোধের উপর নয়। তো প্রথম কথা সে একজন সচেতন ব্যক্তি হতে হবে, আমার কোনো চেতনা নেই, চৈতন্য নেই, ভালো বুঝি না মন্দ বুঝি না, এটা কোনো কামাল। সাহাবাদের কামাল আল্লাহ তাআলা ব্যবহার করেছেন এক জায়গায় ভাষায়, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইহিমুল ঈমান ওয়াজায়্যানাহু ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের কাছে প্রিয় বানিয়েছে ঈমানকে, আর তাদের মনের ভিতর ঈমানকে অলঙ্কৃত করেছে, সুন্দর অসুন্দর দেখার বোধ তার আছে, একজন নির্বোধ ব্যক্তি তাকে যদি বলে এটা সুন্দর না অসুন্দর কোনো বোধ নেই, গরুকে জিজ্ঞেস করবে যে ভালো না মন্দ, ন্যায় না অন্যায়, সুন্দর না অসুন্দর, গরুর কি উত্তর হবে, সবই সমান, হালাল হালাল যা হারাম তাই। মানুষের কাছে এই তারতম্যগুলো আছে, প্রিয় অপ্রিয়, মানুষ যদি হয় তাহলে তার কাছে একটা জিনিস হয় প্রিয় হবে না হয় অপ্রিয় হবে, একটা জিনিস যে অন্ধ নয় তা সেই বলতে পারবে যে সুন্দর না অসুন্দর, অন্ধ যদি হয় সুন্দরী বা কি আর অসুন্দরী কি। তো সাহাবারা তাদের মনের দিক থেকে বড় সচেতন ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছে, কথা বলে যে ঈমান তার কাছে প্রিয় করা হয়েছে, এই বোধ তার কাছে আছে, এটা ভালো ভালোবাসে, যায়্যানাহু বিকুলুবিহিম তাদের কাছে অলঙ্কৃত করা হয়েছে। আর এই বোধ যদি না থাকে সে মানুষই নয়। একজন মহিলা বয়স 85 বা এরকম তার কাছে আলজাইমার্স রোগী, কারণ রোগের কারণে আস্তে আস্তে এই বোধগুলো কমে গেছে, ওনার নাতি নাতনি ইত্যাদি আছে, যখন পুরোপুরি সজ্ঞান ছিলেন এদেরকে অত্যন্ত ভালোবাসতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, আদব কাদা শিখিয়েছেন, সেই হিসাবে
বড়ই একজন আদর্শ নানি বা দাদি বলা যায়। যে শুধু যে তাদের তাদের কাছে প্রিয় তাই নয়, তাদেরকে শিক্ষাও দিয়েছে। কিন্তু পরবর্তীতে এই রোগে আক্রান্ত হওয়ার কারণে এখন ওরা আসে যায় খেয়ালও করেন না। বিদেশে দেখা, বিদেশ থেকে এসে দেখা করল তো কোনো বোধ নেই, তো বহুত দুঃখ করে। নাতনি একবার বলছে, নানি তো এখন থেকেও নেই, শারীরিকভাবে আছে, কিন্তু এই বোধ না থাকার কারণে যে এক সময় আমাকে দেখে কয়দিন পরে যদি আসি তো দেখে কি আনন্দ ছিল, এমন কিছুই না। শুদ্ধ একটা কাজ করলে প্রশংসা করতেন, অশুদ্ধ কাজ করলে সংশোধন করতেন, এখন সব নেই, কিছুই নেই। বোধ না থাকার কারণে ওই মানুষটাই নেই, জীবিত নেই, কিন্তু বলছে যে থেকেও না থাকার মতো। ডাক্তারি পরিবেশে অনেক সময় একটা শব্দ ব্যবহার করে যে ভেজিটেটিভ লাইফ, লাইফ সাপোর্টের উপর আছে কিন্তু ভেজিটেবলের মতো, কোনো ধরনের কোনো বোধ নেই। যে বেঁচে আছে ঠিকই, নিঃশ্বাস চলছে, ব্লাড প্রেশার, ব্লাড ট্রাম্পিং ট্রাম্পিং এগুলি সব চলছে, কিন্তু বোধ না থাকার কারণে সে সত্যিকার অর্থে একটা কলা গাছের মতো হয়ে গেছে, ভালো মন্দ ন্যায় অন্যায় কিচ্ছু বুঝে। এটা কোনো কাম্য অবস্থা, বরং একজন মানুষকে মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত হল সে যেন সচেতন নির্বোধ। সাহাবাদের মতো আল্লাহ তাআলা ঈমান আনতে বলছেন, সাহাবারা নির্বোধ ছিলেন, প্রত্যেক অবস্থার প্রতি তাদের সম্পর্ক ছিল, অনুভব করতেন, ভালো মন্দ প্রতিক্রিয়া ছিল, ভালো যদি হয় তাহলে তার মধ্যে আনন্দ ছিল, খারাপ হয়ে তো অসন্তুষ্ট ছিল, নির্বোধ না। ক্রমেই মানুষ ধীরে ধীরে এত নির্বোধ হয়েছে যে একজন মানুষ তার প্রতিবেশী মরে গেল অনেক সময় খোঁজও পায় না, একেবারে কাছে খোঁজও পায় না, আর সে খোঁজ করার প্রয়োজন মনে করে। সে তার কাজে অফিসে হোক আর দোকানে হোক যাওয়ার সময় কিছু মানুষের আনাগুনা দেখে দেখে বুঝতে পারলো যে পাশে বাড়ি লোকটা মারা গেছে, কিন্তু সে তার যাওয়ার প্রোগ্রাম পরিবর্তন করল না। ও তাই হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো জানাজা কখন কোথায়, কিন্তু এই জানাজা কখন কোথায় জিজ্ঞেস করবার জন্য সে হাঁটা থামায়, থেমে দাঁড়িয়ে যে জিজ্ঞেস করবে তাও নয়, চলতে চলতে জিজ্ঞেস করবে কোথায় কখন জানাজা হবে। তাকে কোন স্পর্শ করলো না, আমার প্রতিবেশী মরে গেল, তার মনে একটা কিছু লাগলো না। এটা কোন কাম্য অবস্থা, ভালো মন্দ সবকিছুর সাথে যে আমি জড়িত। সাহাবারা বড় সচেতন ছিল, ওরা কিন্তু আল্লাহ হাব্বাবা ইলাইহিমুল ঈমান, ঈমান তার কাছে প্রিয় ছিল। এই কিছুকে পছন্দ করতে পারা, এই করতে পারা বা না পারা, কোন জিনিসকে পছন্দ করা বা অপছন্দ করা, এইটাই তার বোধের প্রমাণ, নির্বোধ। প্যারালাইসিস রোগী, তার মুখে দিয়ে দিল মিষ্টি হালুয়া কিন্তু জিভে কোনো সেন্স নাই, গিলল, কোনো প্রতিক্রিয়া কিছু দেখা গেল। তারপর তাকে খাওয়ালো কবিরাজি ওষুধ, চড়তার পাতা, দুনিয়াতে এক নম্বর তিনটা জিনিস নাকি, ওইটাও গিলল, কোনো প্রতিক্রিয়া নেই। তাকে জিজ্ঞেস করলো যে কোনটা ভালো, হালুয়া ভালো না চড়তার পাতা ভালো, একই সমান, কারণ বিচার বোধ নেই। এই বোধ না থাকা এটা কোনো ভালো জিনিস,
তো সাহাবাদের সিফত আল্লাহ তাআলা যেটা তার প্রশংসা করেছেন, ওয়ালাকিন আল্লাহ হাব্বাবা ইলাইহিল ঈমান, ঈমান তার কাছে প্রিয়, এবোধ তার কাছে আছে, ভালোবাসে। ওকাররাহ ইলাইহিল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসিয়ান, আর কুফর আর নাফরমানি আর ফিস্ক তাদের কাছে অপ্রিয়, অপছন্দ করে। বড় একটা অংশ তার কোনো বুদ্ধি, পাশের বাড়ির ছেলে নমাজ পড়লেই বাকি আর নেশা করলেই বাকি, ওদের তাকে স্পর্শ করবে ওদের ব্যাপার। সেই মেয়ে, পাশের বাড়ির মেয়ে, ও পর্দা করলেই বাকি আর বেহায়ার মতো রাত 12টার সময় বের হয়ে গেলেই বাকি। সে দেখলো মাঝ রাতে বেপর্দা মেয়ে কার সাথে বাইরে চলে যাচ্ছে, এতে ওর ঘুমে কোনো ক্ষতি হলো না, আমার ঘুম আমি পাবো, সে মেয়ে কোথায় যাচ্ছে ওর ব্যাপার। প্রথম তো পাশের বাড়ি হয়, আর ওটা যখন আরেক ধাপে যায় ইউরোপে ইত্যাদিতে, তো নিজের বাড়ি হলেও কোনো অসুবিধা নেই, নিজের মেয়েই নিজের ছেলেই কোথায় যাচ্ছে কার সাথে থাকে খুঁজো নেন ওদের ব্যাপার, এটা আমার ব্যাপার, আমি জিনিসটাই বাকি। গরু যেরকম বলবে ওর ব্যাপার, একই গোয়ালায় বড় হয়েছে, তারই মেয়ে গরুর মেয়ে গাভী, এখন তাকে কুরবানির আগে কিনে নিয়ে যাচ্ছি ওর মেয়েকে, হাব্বা বুঝা যাচ্ছে যে কুরবানির আগে কিন্তু ওকে জবাই করবে কুরবানি দেবে, তো তার মেয়ে যে মা যে গাভী তাকে জিজ্ঞেস করলো যে এতে তোমার প্রতিক্রিয়া কি, তোমার মেয়েকে যে কুরবানি দেবে, ওদের আভ্যন্তরীণ ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, দিন প্রথম কথা দাবি করে যে আমি মানুষ, আর মানুষ মানে নির্বোধ নয় সচেতন। তার পরবর্তী কথা হল যে এই চেতনার শুদ্ধ প্রয়োগ, কি পছন্দ করব কি অপছন্দ করব, পছন্দ করার নিয়ম কি অপছন্দ করার নিয়ম কি, ওই যদি পরবর্তী কথা, কিন্তু প্রথম পছন্দ করতে পারা না পারার এই জ্ঞান থাকে, আমার মধ্যে এই বোধ আছে। সাহাবাদের কাছে এইটাই তাদের কামাল, নির্বোধ ছিলেন। ওমর গানু নির্জন জায়গায় গিয়ে দেখলেন যে একজন মহিলা পাতিলের মধ্যে পানি গরম করছে, পাশে বাচ্চারা কাঁদছে, অবস্থা জানতে পেরে ফিরে এলেন বাইতুল মালে, এসে বস্তার মধ্যে আটা চর্বি টর্বি কিছু জিনিস খাবার উপযোগী এগুলো নিয়ে বস্তা ভরলেন, ভরে ওনার খাদিম আসলামকে বললেন যে আমার কাঁধে তুলে দাও বা কোমরে তুলে দাও, সে বোঝা কোমরে নিয়ে উপর হয়ে এরকম হাঁটে। আসলাম বললেন যে আমি নেব, উনি বললেন না আমার কোমরে দাও। আসলাম পিড়াপিড়ি করলেন কিন্তু রাজি হলেন, আমার কোমরেই দাও। খলিফা হিসাবে বা আমিরুল মুমিনিন হিসাবে এইটুকু তো বলা যেতে পারে যে তার কাছে খাদ্য পৌঁছানো ওনার দায়িত্ব, দায়িত্ব উনি পালন করছেন, এই খাদ্য নিজে বহন করে পৌঁছাতে হবে, এটা কোনো আইনে এটা দায়িত্বের মধ্যে পড়ে না, পৌঁছানো দায়িত্ব যেভাবেই হোক, নিজে বহন করা কোনো দায়িত্ব না, নিজে বহন করার জন্য এত উদ্বিগ্ন, এইটা হচ্ছে ওই বোধ, এটা আমার কাজ আমি করব। দুই বাপের দুই ছেলে আলাদা আলাদা,
তারা বাপ অসুস্থ বিছানায় বিছানা পেশা পায়খানা করে, ছেলে সচ্ছল খিদমতের জন্য বেতন দিয়ে লোক রেখেছে, একজন যখন পেশা পায়খানা ইত্যাদি করেন খাদিম এসে এগুলো পরিষ্কার করে দিন, খাদিমকে উপযুক্ত বেতন দিয়ে সুযোগ সুবিধা দিন রাখা হয়েছে সে করে দিন। আরেক বাপে তারও খাদিম আছে, কিন্তু যখন খাদিম কাজ করতে আসে তো ছেলে বলে না এটা আমি করব, খাদিমকে যেহেতু বেতন দিয়ে রাখা হয়েছে সে বিড়াবাড়ি করে না আমি করব, তো ছেলে বলে না আমার বাপের কাজ আমি করো তুমি কেন করো। তো বাপের যত্ন তো খাদিম করে দিলেও তো হয়ে যায়, আমি করব কেন, ওইটা তার বিশেষ একটা মনের দাবি, এটা কোনো আনুষ্ঠানিক দায়িত্বের ভিতর পড়ে না। ও যদি বন্দোবস্ত করে দেয় অন্য কেউ তার পরিষ্কার করে দিক তোর দায়িত্ব ছেলে হিসেবে তার দায়িত্ব আদায় হয়ে যায়, নিজে করা কোনো দায়িত্ব, কিন্তু এটা তার মনের চাওয়া যে আমার বাবের খিদমত আমি করব অন্য কেউ কেন করব। এইটা হচ্ছে ওই বোধ যেটা আল্লাহ তাআলা পছন্দ করে। তো ওরা যখন নিয়ে গেলেন খাওয়ালেন বাচ্চাদেরকে, খাওয়ানোর পরে ফিরে এসে কিছু দূর এসে বসে পড়ল আর বাচ্চাদেরকে দেখছেন, আর আশ্রমকে বললেন যে এই বাচ্চাদেরকে আমি কিছুক্ষণ আগে কাঁদতে দেখেছি, আমার মন চায় এদেরকে হাসতে দেখি। এইটা খলিফা হিসেবে কোনো দায়িত্ব না যে আমাকে তাদের হাসতে দেখতে আমার মন চায়, এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। খাবার পৌঁছে দিয়েছেন খলিফার দায়িত্ব শেষ হয়ে গেছে, হাসতে দেখি আমার মন চায় এটা মনের দাবি, আর এইটাই ওই দিনের কামাল যে দিন তাদেরকে এক্ষেত্রে মারদানুকে এত সতেজ মন দিয়েছে, এত তীক্ষ্ণ অনুভূতি যে অপরিচিত বাচ্চার কান্না দেখে ব্যথিত হওয়া সেই বাচ্চার হাসি দেখে আনন্দ পাওয়া, এই কথাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইহিমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের মনের ভিতর ঈমানকে মাহবুব বানিয়ে দিয়েছেন আর অলঙ্কৃত করে দিয়েছেন। আল্লাহর কাছে এই জিনিসের বড় কথা, একজন খারাপ মহিলা সে অনেক খারাপ কাজে লিপ্ত, মরুভূমিতে একটা কুকুরকে দেখলো তৃষ্ণার, তো সেই কুকুরকে পানি খাওয়ার জন্য সে পরেশান হলো, কুয়ো থেকে পানি তুলে দিল, পানি তোলা সহজ নয় পায়ের জুতা খুলে ওটাতে তার ওড়না দিয়ে বেঁধে পানি তুলে কুকুরকে খাওয়ালো, হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা তার নাজাত করে দিল। ও যে পেছনে কত গুনাহ করেছে কোনো হিসাবই করল আর কি করেছে, এটা কুকুরে পানি খেয়েছে, পানি খাওয়ানোটা বড় ব্যাপার, ওর এই বোধটা আল্লাহর কাছে বড় প্রিয়। একটা কুকুর কষ্ট পাচ্ছে ও যে দেখে ব্যথিত হল এইটা আল্লাহর কাছে বড় মূল্যবান, এইটা আল্লাহ তাআলা চান যে মন যেন ব্যথা অনুভব করার ক্ষমতা সে রাখে। গণেশ উর্দু শায়রে একটা কবিতাটা লাইন মনে পড়ছে, দিল হি তো এক নসঙ্গ খুশ দর্দ সে ভর না আয়ে কি, এটা তো আমার মন, এটা তো কোন শুকনো পাথর না, ব্যথায় ব্যথিত হবে না কেন, দিল হি তো এক নসঙ্গ খুশ দর্দ সে ভর না আয়ে কি, আমার মন তো এটা পাথর শুকনো পাথর, মনের কাজই হলো ব্যথা পাও, ব্যথাই যদি না পায় তো মন থাকলো আনন্দ পাওয়া ব্যথা পাওয়া এটাই তো মনের অস্তিত্বের প্রমাণ, যে মন এটা আছে। তোমার দারু শুধু যে পৌঁছে দিলেন তার, তারপরে ওর বাচ্চাদের হাসি দেখতে ভালো লাগছে, আর এইটাই রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের মেহনত ছিল, মেহনত করে তাদেরকে
সতেজ মনের অধিকারী পাবে। তারপর এটাকে ভালো পথে পরিচালনা করা ওটাও পরবর্তী কথা, কিন্তু সতেজ তীক্ষ্ণ মন নির্বোধ। আর এইটা রসুল সাল্লাহ ইসলামের মাঝে মাঝেই পরীক্ষা করে দেখতেন যে তার বোধ কেমন। চিকিৎসা ডাক্তার করতে থাকে, চিকিৎসা রোজই করে, পরীক্ষা কয়েকদিন পর পর একবার করে হয়, মাস্টার পড়ায় পড়ায় রোজ, পরীক্ষা করে হয়তো মাসে একবার বছরে একবার। তালিম তরবিয়ত তো সবসময় চলত, কিন্তু কিছুদিন পরে মাঝে মাঝে পরীক্ষা হতো। পরীক্ষা কি দেখতে, যে তার নিজের বোধ চেতনা কেমন। একবার বললেন উনসুর আখাকা জালিমান ও মজলুমান, তোমার ভাইকে সাহায্য করো, জালিম হোক বা মজলুম হোক। সাহাবারা বললেন আমার ভাই যদি মজলুম হয় তাকে সাহায্য করব তো বুঝলাম, আমার ভাই যদি জালিম হয় তাহলে কেমন করে সাহায্য করব। জালিমকে সাহায্য করা এটা তো আমার মন সায় দেয়, এরকম নয় যে আমরা এটা হাত করি, বলেছে সাহায্য করব তো করবো, মন আবার কি, সায় দেওয়াই বাকি না দেওয়াই বাকি। আমি একজন নির্বুধ বড়, আমি একজন এতাত করে বলা, আমার এটা কাজ এতায়াত করা, তো মানুষের মতো এতায়াত চাওয়া চাওয়া হয়, চতুষ্পদের মতো এতায়াত করা, প্রত্যেক কথাকে তাকে বুঝতে হবে, বুঝে সজ্ঞানে সচেতনতার সাথে। সাহাবার জিজ্ঞেস করে রসুল সাল্লাহ ইসলাম সম্ভবত এটাই চাচ্ছিল, এটা বললেন যে তোমরা বড় বেয়াদব, আমার কথার সাথে আমার তর্ক করো। বরং রসুল সাল্লাহ বললেন যে তাকে জালিম ভাইকে সাহায্য করার মানে হলো তাকে জুলুম থেকে বাধা দাও। সবার বুঝলো এইটা তার মনের সাথে মিলছে। এর আগে এই কথা বোঝার আগে মনের একটা যে দাবি আছে, ন্যায়কে ভালোবাসা, ন্যায়কে পছন্দ করা, ওইটার সাথে সংঘর্ষ হচ্ছে। সেই জন্য ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যা করে দেওয়ার পরে দেখা গেল যে সাংঘর্ষিক নয়, মনের সুস্থ দাবির সাথে মিল রাখে। আল্লাহ তাআলা এটাই চান তার সে নির্বোধ হবে, আর নির্বোধের মতো যা কিছু বলা হবে তাই নির্বোধের মতো মানবে, চতুষ্পদের মতো মানা চাওয়া হয়ে গেল, মানুষের মতো মানো, আর মানুষ যে তার বোধের বিচারও তার সাথে আনবে, ওইটার সাথে মিলিয়ে দেবে। এক জমাতকে পাঠানো হলো, সেই জমাতের আমির একটা আগুন করে মামুরদেরকে, মামরা সবাই সাহাবি, আগুনে ঝাঁপ দাও, তারা কেউ ঝাঁপ দিলে, তাদের আমিরের কথা না মানা এবং ঝাঁপ না দেওয়া, এর সমর্থনে কোনো দলিল নেই। আমিরকে মানার ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে, হাদিস শরীফে অসংখ্য আদেশ আছে মানার ব্যাপারে, না মানার ব্যাপারে একটা আয়াত নেই। কোন আমার জানার মধ্যে কোনো হাদিসও নেই না মানার ব্যাপারে। আর এমন একটি অবস্থা বলেন ঝাপটা তারা মানলেন, ফিরে আসা পরে যখন সম্পূর্ণ অবস্থা তার রসুল সাল্লাহ আলাইসাল্লামকে জানানো হলো, রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের প্রশংসা করলেন, আর প্রশংসা কোনো ছোটখাটো ভাষায় নয়, বড় শক্তিশালীভাবে প্রশংসা করলেন। এই কথা বলে যে যদি ওই আগুনে তোমরা ঝাঁপ দিতে তাহলে কোনোদিন ওখান থেকে আর বের হতে না, ওইটা জাহান্নামের আগুন ছিল। এই অবস্থায় যেখানে কোরআন শরীফের কোনো আয়াত তাকে নির্দেশনা দিচ্ছে না, কোনো হাদিস নির্দেশনা দিচ্ছে না, বরং যেদিকে দিচ্ছে ওইটা মেনে চলা, আর না মানার জন্যে তার কাছে আছে কি, তার কাছে আছে তার বোধ, আমার মন এটাকে শুদ্ধ বলছে। বড় কঠিন বইটি, একদিকে সব যুক্তি কোরআন শরীফের দলিল হাদিস শরীফের দলিল, আর অপর দিকে আমার মন বলছে। এটাই চাওয়া হয়
যে তার মন যেন শুদ্ধ কথা বলে, আর শুধু চাওয়াই হয় না, এটা যেন এত মজবুত ভাবে বলে যে তার বিরুদ্ধে কথাকে সে মানবে না। ভালো ছাত্র মৌখিক পরীক্ষা, এখন হয় কি ওরা আছে বলে অনার্সি তাদের মৌখিক পরীক্ষা হয়, তো ভালো ছাত্র যখন হয় তো শিক্ষকরা প্রফেসররাও তার প্রশ্নের মান উঠাতে, ওই ছেলেদের পরিস্থিতি যেরকম হাই জাম্পের জন্য প্রথম ফিতা বসায় একেবারে নিচে, তারপর আস্তে আস্তে করে উঠাতে থাকে, দেখা যায় কতটুকু পর্যন্ত গিয়ে আটকায়, আর যে পার হয়ে চলেই যায় কোনো না কোনো জায়গায় তাকে আটকাবে, যত উপরে উঠুক আরো উপরে উঠাবে, যখন আর যেতে পারে না তখন থামবে, তো ওইটাই তার রেকর্ড। তো ছাত্রকে ওরকম মাস্টার উঠাতে থাকে, উঠাতে দেখি কোথায় গিয়ে আটকায়। তো কখন প্রশ্ন করল, উত্তর দিল, উত্তর শুদ্ধ দিয়েছে, বা এটাও দেখতে চাই যে শুদ্ধ যে উত্তর দিয়েছে তার চান্সে করে বলে দিল না, এটা তার নিশ্চয়তার সাথে বলল, তো পাল্টা ধমক দেওয়ার জিজ্ঞেস করল। দুর্বল যে ছাত্র অন্যরে যায় তো উত্তর পরিবর্তন করে, কিন্তু যে নিশ্চয়তার সাথে বলে ও যত ধমকই দেখ না কেন অন্যরে না তর্ক করে, বোঝা যায় যে সে চান্সের উপর বলেনি, বুঝে শুনে বলেছে, আর ওইটাই দেখতে চাচ্ছি যেটা চান্সের উপর বলে দিল না বুঝে শুনে বলছে। এই পরীক্ষা যে আগুন করে নেওয়া, রসুল সাল্লাহ ইসলাম ও তোমার দেখছেন বা আল্লাহ তারা দেখছেন যে দেখি তার নিজের জ্ঞান বোধের উপর তার আস্থা কত। কোরআন শরীফের আয়াত সমর্থনে নাই, হাদিসের সমর্থন নাই, কিন্তু বলুন সাহাবারা বিভিন্ন ফতোয়া দিয়েছে আর এটাকে পুরা উম্মত গ্রহণ করেছে। ইয়ামানে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল আনহুকে পাঠানো হলো ওখানকার মুফতি হিসাবে, ওখানকার মুআল্লিম হিসাবে, সব দায়িত্ব একসাথে মুয়াজ ইবনে জাবাল। আর মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল হারাম ব্যাপারে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানতে পারছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই খাস প্রিয় পাত্র, ওনার কাছে বড় কঠিন ফতোয়া একটা, এক ইহুদি ব্যক্তি মারা গেছে, তার ভাই মুসলমান, তো যে ইহুদি মারা গেছে তার সম্পত্তির উত্তরাধিকারী এই মুসলমান ভাই হবে কিনা, সে ওখানকার ভাগ পাবে কিনা উত্তরাধিক সূত্রে, যে মারা গেছে সে ইহুদি আর ওয়ারিস সে মুসলমান। হাদিস শরীফে আছে আল মুমিনু লা ইয়ারিসুল কাফির ওয়াল কাফির লা ইয়ারিসুল মুমিন, মুমিন কাফিরের উত্তরাধিকারী হয় না, কাফির মুমিনের উত্তরাধিকারী হয় না, পরিষ্কার হাদিস, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল আনহু এই হাদিস থেকে ফতোয়া না দিয়ে অন্য জায়গা থেকে ফতোয়া দিলেন, আর দিন ও ইয়াজিদ ওয়ালা ওয়ালা ইয়ানকুস, দিন বাড়ে বা বাড়ায় কমায় না, বলা দিয়ে যে সে উত্তরাধিকারী হবে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসের খেলাফ ফতোয়া দিলেন, দলিল আনলেন এমন জায়গা থেকে যেখান থেকে ওটা দলিল আনা বড় কঠিন জিনিস, আম উসুল দিন বাড়ায় কমায় না, ওখান থেকে দিলেন, উনি ফতোয়া দিলেন, ইয়ামানবাসী ফতোয়া কবুল করলেন, আর আজও সব ওলামারাই ফতোয়া কি গ্রহণ করলেন, অথচ জাহিরি হাদিসের খেলাফ। এখানে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ওনার নিজস্ব বোধ সচেতনতা এইটাকেই বেশি মূল্য দেওয়া, আর এইটাকে মূল্য দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, ওই ব্যক্তি এত নির্ভরযোগ্য যে ওর মন যে কথাটা বলে সে কথা শুদ্ধ,
আল্লাহ তাআলা চান যে একজন বান্দা মেহনত করে করে তার নিজস্ব মন বিবেচনাকে এত শুদ্ধ, এত তীক্ষ্ণ, এত সচেতন করুক, সে যেন জাহিরি দৃষ্টিতে কখনো কখনো আদেশের খেলাফ করতেও পারে, কিন্তু ওইটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যাবে। এতই তার নিজস্ব বোধ বিবেচনা আল্লাহর পছন্দের সাথে মিলে গেছে যে বিনা দলিলে সে করতে পারে। দুনিয়াতে আমরা দেখি প্রচলিত নিয়মের বিরুদ্ধে করে কিন্তু করে সুখ। ট্রেনে একজন প্যাসেঞ্জার পরিবার যাচ্ছে, পোশাক আশাক ছাপ বাপ চাল চলনে বোঝা যায় যারা বড় লোক। কাছে একজন গ্রামের প্যাসেঞ্জার, গ্রামের সাদা সিধা মানুষ, ওই যে বাচ্চা, ও বাচ্চার জন্য যে খাবার এনেছিল কোনো কারণে নষ্ট হয়ে গেছে, বাচ্চা এখন খিদে পেয়েছে, 4-5 বছরের বয়সে বাচ্চা, তার খিদে পেয়েছে, খাবার নাই, তো মা বাবা একটু পরেশান। এই গ্রামের যে গরিব মানুষটা আছে তার জামা কাপড় সবকিছু একেবারে সাধারণ ধরনের, ওর কাছে তার বাড়িতে বানানো তালের পিঠা আছে, ও ইতস্তত করছে যে দেবে কিনা। গ্রামের মানুষ তালের পিঠা গ্রামের বানানো, এরা শহরের বড়লোক খাবে কিনা, পছন্দ করবে কিনা ইতস্তত করছে। কিন্তু আবার অনেক ইতস্ত করার পরে প্রস্তাব দিল, বলল যে আমের কাছে, আমার কাছে বাড়ির বানানো তালের পিঠা ছিল, অতীতকালের বল, পাস্ট টেন্সে, পিঠা কিন্তু আছে, কিন্তু বলল না যে আমার কাছে তালের পিঠা আছে, তালের পিঠা ছিল। তারাও বুঝলো, বলে হ্যাঁ হ্যাঁ দেন, তো দিল। কিন্তু সে ব্যাকরণের দিক থেকে অশুদ্ধ ব্যাকরণ ব্যবহার করল, পিঠা ছিল কিন্তু ভাষার নিয়মের লঙ্ঘন যায় কিছু করি, তার ভাষার ব্যবহার শুধু শুদ্ধ নয়, অত্যন্ত শুদ্ধ। কারণ এই কারণে ব্যবহার করেছে অতীতকাল, কিন্তু প্রকাশ করছে সন্দেহ, সরাসরি প্রস্তাব না দিয়ে বিনয় সন্দেহ দেওয়ার উপযোগী নয়, এই সব কথা এক কথার মধ্যে ঢুকে দিয়েছে, শুধু এটা ছিল বলে। তো দিনের যার কাছে বোধ আছে সে প্রচলিত ভাবে অর্থে অনেক সময় ফিকার মশলার লঙ্ঘন করবে, কিন্তু তার লঙ্ঘন করা অত্যন্ত শুদ্ধ। এর এই অতীতকাল ব্যবহার করার জন্য শুদ্ধ করতে পারবে সেই যে আল্লাহর সাথে যা সে তার মনকে মিলিয়েছে, এই ধরনের ভাষার ব্যবহার ছিল বলা সেই পারবে যে এই ভাষার উপর দখল পাবে, যে বই থেকে আমি গ্রামার শিখেছি ও পারবে। আল্লাহ তারা আমাদের দিন দিয়েছে, আল্লাহর পথে বের হয়ে নিজের মধ্যে দিন আনা, আল্লাহর ইবাদত করে, আল্লাহর নৈকট্য অর্জন করে, নিজের ভিতর নিজের অনুভূতির পর্যায়ে এই রঙকে এত বেশি আনা যে আল্লাহর রঙের সাথে যেন মিলে যায়। সিবগাত আল্লাহ ওমান আহসান মিন আল্লাহ সিবগাতান ওয়া নাহনু লাহু আবিদুন, আল্লাহর রঙ, আর আল্লাহর চেয়ে ভালো কে রাগাতে পারে, আর আমরা তারই ইবাদত করি। আর আল্লাহর রঙ তো এরকমই যে আল্লাহ তাআলার মাপ বড় আজীব ধরলেন। একজন মহিলা কত বড় বড় গুনাহ করলো আর মাত্র একটা কুকুরকে পানি খাইয়ে সব পার হয়ে গেল, এটা কোনো ধরনের কোনো মাপের মধ্যে পড়ে? কোনো মাপে টিকবে? মানুষ যেভাবে মেপে থাকে কোনো মাপে টিকবে? কিন্তু আল্লাহর মাপে টিকবে, আল্লাহ তাআলা তার বান্দার ভিতরও ওই বোধ জাগাতে চান যে সে প্রচলিত মাপে চলবে না, কিন্তু আল্লাহর সাথে যেন তার মিলে যায়, আল্লাহর পথে বের হয় নিজেকে আল্লাহর বান্দা বানানো, কিন্তু একজন সচেতন মানুষ হিসেবে সাহাবাদের মতো কথাকে বুঝেছে, অনুভব করতে পারে।
হচ্ছে অনুভূতি সহ দিনের প্রথম। ফালা ও রাব্বি লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, কসম খেয়ে বলছে ফালা ও রাব্বি, না আল্লাহর কসম তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে তোমাদের মধ্যস্থ ব্যবধানের জন্য তোমরা তাকে হাকিম না পারো। কিন্তু কথার আনবো ফালা ও রাব্বি, না তোমার রবের কসম। এই আয়াত শুনে একজন গ্রামবাসী আরো সাথে সাথে বললো, যেমনি শুনে ফালা ও রাব্বি লা ইউমিনুন না, সে রেগে গিয়ে বললো যে আমার রবকে কে রাগিয়েছে। এই কথা যে বললেন সে রেগে বলছে কে রাগাল, যে ব্যক্তি আল্লাহকে রাগিয়েছে তার উপর খুব রাগ হয়েছে। এই আয়াতে বোঝা যায় যে আল্লাহ তারা অত্যন্ত রেগে এই কথাটা বলছে কে রাগাল, সে বুঝতে পারছে কথার মধ্যে। কিন্তু বান্দা যেন আল্লাহ তাআলার পছন্দ অপছন্দ সে যেন অনুভব করতে পারে, আল্লাহর পথে বের হয়ে নিজের বোধকে উন্নত করা আর আল্লাহর পছন্দের সাথে মিলানো। এজন্য সবাই আল্লাহর পথে বের হই, নিয়ত করি, দোয়া করি, ইনশা আল্লাহ। এজন্য যারা যারা আগে তিন চিলা দিয়েছি প্রত্যেক বছর তিন চিলা দেওয়ার নিয়ত করি, তিন চিলা দোষ তিন চিলা দেওয়ার জন্য নয়, ওই নিজেকে সচেতন এবং আল্লাহর অনুগত বানাবার জন্য, ইনশা আল্লাহ। সময় নিয়ত করি সব আল্লাহ সবাইকে তো ফিরে سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আজকে আমি কাশ্মীর সাহেবের কাছে আমরা গিয়েছিলাম, ওনার এই প্রসঙ্গে ওনাকে যে চিঠিগুলো দেওয়া হয়েছিল সেই চিঠিগুলো এখানে আছে ফটোকপি করা, এগুলো কোথায় দেবে যা তার ইচ্ছা নিতে চাইলে সে বাইরে দেওয়া দেখবো, কিছু দাম দিয়ে নিলেই ভালো, সেজন্য মসজিদের ভিতরে দেওয়া হচ্ছে না, ওরা বাইরে রাখা হচ্ছে, ওখানে দাম দিয়ে নিয়ে নেবে তার যারা দিতে চাই। ফজল কই একটা কথা খেয়াল হচ্ছে যে আগামী আবার সবাই চলে যাওয়ার আগে যদি মশলা করা যায়, এখন পর্যন্ত 20 মিনিট আছে ঈশান নওয়াজের, যে আগামী এরকম আরেকটা জোর সামনে আবার করা প্রয়োজন আছে কি না হলে কমে, আর আগামী আবার আমরা এই মিরপুরে যে চিল্লার জন্য একবার জমাতে ছিলাম, তো এক চিল্লা হওয়ার পর জমাত ভেঙে গেল, আবার জমাতে আরম্ভ করা হবে কিনা তাহলে কবে, এই দুটো মশওয়ারা করে নিলে ভালো হতো। আবার আজকে কত হাটে দূর করা হবে কিনা বলে কবে, আর গ্রামের আমাদের চিল্লার তোমার যে গাড়ি চলতে বন্ধ হয়ে গেল আবার ওটা চলবে কিনা। আগে থেকে তোমার টাকা চলছে,
আগে কিছু মেহনত হয়েছে, মেহনত করে জ্বর হচ্ছে, তো এটা জ্বর হইলো আলহামদুলিল্লাহ, তো পরবর্তীতে আমাদের জ্বর আবার হইতে পারে কিনা, কি রায় সাথে? তো হইতে হইলে ডেট কবে হইতে পারে? 15 মে কি খেয়াল, আগে জামাতের ফেসলা হবে না আগে জোরের ফেসলা হবে? আমার খেয়াল হয় জামাত যদি রিসেন্টলি বের হয় তখন তো জোর একটা হইলো, আর জামাত যদি পরে বের হয় তো জোর হয়ে ওইখান থেকে জামাত তৈরি করে। মানে হচ্ছে আগে কোন মশালাটা হবে, জামাত বের হবে কিনা এইটার মশাল আগে হবে না জোরেরটা? জামাত বের হবে, আমার খেয়াল যে জামাতের ফেসলা হইতে পারে এবং মাঝে জোর আছে জোর করা, মাঝে কোনো ডেটে সরকারি ছুটির দিন হলে ভালো। ঠিক আছে, আগে তাহলে আমাদের জোর হওয়ার ফেসলাটা হয়ে যাবে, পরবর্তীতে আমাদের কবে জোর হইতে পারে? 15ই মে 17ই মে 15ই মে শুক্রবার আছে, পয়লা মে একদম কাছাকাছি, 15ই মে 17ই মে যদি মেরাজের ছুটি থাকে তাহলে 17ই মে জোরে যেহেতু মে মাসের 1 তারিখ ছুটি আছে, ছুটির দিন হইতে পারে, আর ওই ওখানে আমাদের সময় দেওয়া ছিল 1 মাস, সেই হিসেবে 1 মাসের কিছুদিন বেশি হয়, সেই হিসেবে জোরটা ওইখানে হইতে পারে। এটা আনিসের রায়, আমারও রায় মে মাসের প্রথমে তো 1 মাস হবে না, 1 মাসের তো এই মাসিক জোর এই হিসাবে না, মূলত হরকতের উপরে থাকা আসা এটাই হলো। দাঁড়ায় বললে সবাই শুনতে পাচ্ছি, আমি বলছিলাম যে মে মাসের 1 তারিখ তো ঠিক 1 মাস হবে না, 2 সপ্তাহ পরে হয়ে যাচ্ছে, আজকে তো 14 তারিখ গেল, যদি আমি কনফার্ম না যে 17 তারিখ সময় মেরাজ কিনা, যদি সময় মেরাজের ছুটি মে 17 তারিখ হয় তাহলে 17 তারিখ আমার মনে হয় জলের জন্য শুরু করতে আর কোনো রায় ভাই শনিবার অনেকের আবার বন্ধ থাকে না, 8 তারিখ 15 তারিখ শুক্রবার পরে 15ই কি 15ই মে
সেই ক্ষেত্রে ওই যে একটা রায় আসছিল যেটা মে মাসে যদি হয়, এমন একদম এক মাস পরপর করতে হবে এমন তো আমাদের শর্ত নেই, প্রত্যেক মাসে একবার হইলে হয়। সেই হিসাবে যদি আমাদের ওই এক তারিখ হয় পহেলা মে, সেই হিসাবে আমাদের ওই এক মাসের টা হচ্ছে কাছে হয়ে যাবে। এখন কাছে জরুরি আছে কোন সম্পর্ক নাই, সময়টা আর কারণে বলতেছি, বাকি আমার রায় ফেসলা না। সবাই একটু ডেটের কারণটা যদি ব্যাখ্যা করে সবার কাছে পরিষ্কার। আজান ভাই।